ক্যান্সার একটা ভয়ানক ব্যাধি। একসময় জানা যেত, আমরা নিজেরাও বলেছি, যার কোনো আনসার নেই, নো আনসার, সেটা হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সার হচ্ছে বাংলা পরিভাষা হচ্ছে কর্কট রোগ। এই রোগ থেকে পরিত্রাণের জন্য বহু মানুষ বহুভাবে প্রচেষ্টা করেন, চেষ্টাও করেন। আজকাল এর প্রাদুর্ভাব অনেক বেড়েছে, তবে এর প্রতিষেধকও বেরিয়েছে এবং চিকিৎসাও বেরিয়েছে। কিন্তু একটা সময় যদি সুদীর্ঘ মেয়াদী হয়ে যায় ক্যান্সার, তাহলে তাকে সুস্থ করা খুব কঠিন হয়ে যায়, তাকে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়। তো কেন এই ক্যান্সার হয়? মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছেন, বিশেষভাবে তিনটে ভিটামিনের অভাবে এই ক্যান্সার রোগ দেখা দিতে পারে। সেটা কী কী আমরা জানব? সম্প্রতিকাল সংবাদ মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে, সংবাদ মাধ্যম তো একটার পর একটা প্রকাশ করেই চলেছেন, তো সেইভাবে আমরা কিন্তু জানতে পারি, নিউজ পেপার, ম্যাগাজিন, সংবাদ মাধ্যম এবং যারা মেডিকেল সায়েন্সে পড়াশুনো করেন তারাও এটা সম্পূর্ণরূপে অবগত আছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে যখন তাদের পরিভাষা ব্যক্ত করেন তখন আমরা জানতে পারি। যারা বিশেষভাবে একটু লক্ষ্য করেন বা পড়াশুনো করেন, বর্তমান টেকনোলজিক্যাল দুনিয়াতে যে বিভিন্ন মাধ্যম এসছে, সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি। সুতরাং মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে যে কোন তিনটি ভিটামিনের অভাবে ডক্টররা বলছেন যে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বা ক্যান্সার হতে পারে। প্রথমত হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন এ এবং ভিটামিন ডি। এই ভিটামিন সি জাতীয় যে খাদ্য খাবারগুলো রয়েছে, দুধ এবং দুগ্ধজাত, টমেটো, গাজর, হ্যাঁ, লেবু, লঙ্কা, এতে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সি এর অভাবে কিন্তু ক্যান্সার হতে পারে। আমরা জানতে পারছি যে ভিটামিন ডি এর অভাবে ক্যান্সারের ঝুঁকি থাকে, আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। ভিটামিন ডি প্রথমত বলবো, এটা কিন্তু সূর্যালোক থেকে পাওয়া যায়। বিশেষ উৎস ভিটামিন ডি এর সেটা কিন্তু সূর্যালোক। এই জন্যে যোগশাস্ত্রে বলা আছে যে আপনারা সকালে 15 মিনিট এবং বিকেলে 15 মিনিট প্রত্যেক দিন শরীরের এই রোদ লাগান। যোগীগণের ক্ষেত্রে বিশেষভাবে এটা বলা আছে, সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা বলা আছে, তবে তীব্র সূর্যালোকে এই সূর্য আলোক গ্রহণ করবেন না। সকালে মিনিমাম 8টার ভেতরে বেটার, ম্যাক্সিমাম 9টা, আর বিকেলবেলায় 4:30টার পরের থেকে সূর্যালোকটা লাগান, বাস দারুণ সুখদায়ক হবে এবং আপনার ভিটামিন ডি পরিপূর্ণতা লাভ করবে। এটা আমি নিজে প্র্যাকটিস করে দেখেছি। আমার শরীরে একটা সময় ভিটামিন ডি এর অভাব হয়ে গেছিল, তো তখন আমি নিত্য প্রত্যহ সূর্যালোক প্রত্যেক দিন সকালবেলা আধা ঘন্টা এবং বিকেলবেলায়, তো আমি মাসখানেকের ভেতরে আমি কমফর্ট ফিল করি এবং সুস্থতা ফিল করি। তো সেই জন্যে এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে, অর্থাৎ ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে। এবার ভিটামিন ডি জাতীয় জিনিস আরও খাদ্য খাবারে পাওয়া যায়, সেগুলোকে বিচার বিশ্লেষণ করে খেতে হবে, বিশেষভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। আমি বলবো যে প্রথমত কোনো চিকিৎসা গ্রহণ করবার পূর্বেই বা কোনো ট্রিটমেন্ট আপনি নিজের ক্ষেত্রে নিজে গ্রহণ করবার পূর্বেই বা কারো পরামর্শ নেওয়ার পূর্বেই বর্তমান মেডিকেল সায়েন্স ডক্টরের পরামর্শ নেওয়াটা আবশ্যক। আর যদি আয়ুর্বেদীয় কারো পরামর্শ নিতে চান, তাহলে দেখতে হবে তিনি আয়ুর্বেদ যোগী গুরু কিনা, অর্থাৎ আয়ুর্বেদ সিদ্ধ গুরু কিনা, তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। না হলে মেজারমেন্টে কোথাও ভুল হলে, পরিমাণে কোথাও ভুল হলে, তথ্য উপকরণে কোথাও ভুল হলে, উপাদানে কোথাও ভুল হলে, তাহলে কিন্তু আয়ুর্বেদ মারাত্মক বিষাক্ত হয়ে উঠতে পারে। আপনারা এ বিষয়ে সাবধান থাকবেন। যাই হোক, আমরা ভিটামিন এ এর কথা বলবো, যে ভিটামিন এ এর অভাবে কিন্তু রোগ দেখা দিতে পারে, এই ক্যান্সার। এই ভিটামিন এর অভাবে যেমন আমাদের কিন্তু ডক্টররা বলছেন যে খাদ্যনালী, ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়, সেই জন্যে আমি বলবো যে এই ভিটামিন এ কোথায় পাওয়া যায়। দেখুন, গাজর প্রচুর ভিটামিন এ পাওয়া যায়, মানে একটা বড় গাজরে ভিটামিন এ যে পরিমাণে থাকে, যা আমাদের প্রত্যেক দিন জীবনে যেটা ভিটামিন এ প্রয়োজন সেটা পূর্ণ হয়ে যায় একটা গাজরে। সুতরাং বুঝতেই পারছেন ভিটামিন এ কীভাবে আমরা পেতে পারি। এরকম আরও অনেক উপাদান রয়েছে, সেগুলো আপনারা গ্রহণ করলে ভিটামিন এ এর চাহিদা পূরণ হতে পারে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে, অনেকে এটাকে নিয়ে বিতর্ক করবেন,
যে এই ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি এর উৎস স্থান কোথায়? বিভিন্ন সবজিতে রয়েছে, তাছাড়া প্রাণীজ যেটাকে আমরা বলি প্রোটিন জাতীয় জিনিস যাতে পাওয়া যায় বিশেষভাবে, সেটা কিন্তু এখানে মাছের কথা, সামুদ্রিক মাছের কথা উল্লেখ করা আছে। সুতরাং সেগুলোকে যদি আপনারা গ্রহণ করেন ডাক্তারি পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু সুস্থ সবল থাকতে পারেন এবং ক্যান্সারের ঝুঁকি কমতে পারে। না হলে আমাদের নিত্য প্রাত্যহিক জীবনে যে বেঁচে থাকার লড়াইটা, সেখানে কিন্তু ক্ষণভঙ্গুর হয়ে উঠবে। এই জন্যে আমাদের যৌগিক পরিভাষায় কথন বচনের ভেতর থেকে মানুষের রোগ প্রতিরোধক হিসেবে, প্রতিষেধক হিসেবে যে খাদ্যবস্তুগুলো আছে সেগুলোকে আমরা মেনশন করে যাই। ধর্মকে, আয়ুর্বেদকে কোথাও কোনো জায়গায় গোড়ামির ভেতরে নিয়ে গেলে চলে না। আয়ুর্বেদ শাস্ত্রে বহু জায়গায় প্রাণীজ খাদ্যবস্তুর কথা উল্লেখ করা আছে এবং শাক জাতীয় যে উপাদানগুলো রয়েছে, যেমন অনেকে পেঁয়াজ রসুনের কথা বললে, যারা নিরামিষভোজী বলে মনে করেন, একান্ত দাবি করেন, তারা নাক ছিটকে দেন, এ কোন ধরনের কোথাকার ভণ্ডস্বাদু, এরকমভাবে উল্লেখ করেন। তারা এই ধরনের বাক্য ব্যয় করতে দ্বিধা করেন না। আমি যদি সাধারণ রসুনের কথা বলি, তাহলে কেউ বাক্য ব্যয় করেন যে ভণ্ডস্বাদু, কোথাকার কেতা এসছে, কোথাকার কে এসছে, এবং বাজে কথা বলতে ছাড়েন না। তার মুখের ভাষাটা এখনও ঠিক হয়নি, তাহলে তিনি নিরামিষ কী করে হলেন? তার মুখের ভাষাটাই ঠিক হয়নি। তার মুখের ভাষায় রাজকীয় মানে রজগুণ এবং তমগুণের পরিভাষা ব্যক্ত হচ্ছে এবং অশুদ্ধাচারে তার ভাষা হচ্ছে শব্দ ব্রহ্ম হতায়, তো সেখানে সেই শব্দ ব্রহ্ম নিয়ন্ত্রণে নেই, তার মানে তিনি কী করছেন? অব্রহ্মের কাজ করছেন। দেখুন, এটা নিয়ে আমার কোনো বিতর্কের জায়গা নেই। বিতর্কের জায়গা যারা করেন তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো যে জীবনকে সুস্থ রাখতে যেটা প্রয়োজন, আব্রহ্ম স্তম্ভ, যেটা ভগবান ব্রহ্মদেবও কিন্তু একথা বলছেন, যেখানে সৃষ্টির যেটা মানুষের জন্য প্রয়োজন, প্রাণীর জন্য প্রয়োজন, যার যেটার জন্য প্রয়োজন সেটা সৃষ্টি করা হয়েছে, তারা সেটা গ্রহণ করবে। এই জন্যে বিতর্কিত অধ্যায়কে বাদ দিয়ে জীবনকে সুস্থ রাখার জন্য যেটা গ্রহণযোগ্য উপাদান, আমি সেটাকে বলবো গ্রহণ করতে। এটা হতে পারে শাকাহারী যারা, নিরামিষ বা আমিষের এই প্রসঙ্গটা কখনো শাকাহারী বা মাছ মাংস খাওয়া আহারী যারা, এদের কথা বলা হচ্ছে না। নিরামিষ বা আমিষ এই কথাটা কমপ্লিটলি অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শাকাহারী বা প্রোটিন আহারী এগুলো। এবার আমিষ কী হচ্ছে? যাতে প্রোটিনও জিনিস আছে সেটা হচ্ছে আমিষে জাতীয় জিনিস আমরা ধরি, আর নিরামিষ কী? যেখানে কোনো প্রোটিন জাতীয় বা প্রাণীজ কোনো ব্যাপারটা নেই, কিন্তু অনেক সবজির ভেতরে কিন্তু প্রোটিন আছে। সুতরাং কথাগুলো কিন্তু সঙ্গত, যুক্তিসঙ্গত হচ্ছে না। ফলে আমরা বলবো যে রোগ প্রতিরোধক হিসেবে, প্রতিষেধক হিসেবে যে খাদ্যবস্তুর প্রয়োজন মাত্রা রেখে ডাক্তারি পরামর্শ নিয়ে বা আয়ুর্বেদীয় গুরু আচার্যদের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে। এইভাবে যদি আমরা সঠিকভাবে জীবনকে চালাতে পারি, তাহলে জীবদ্দশায় আমরা সুস্থ সুন্দর থাকতে পারি। আশা রাখছি বিতর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে যেটা যেখানে প্রয়োজন সেটাকে গ্রহণ করতে হবে এবং বিশেষভাবে এই ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব এবং সমাজকে সহযোগিতা করব এবং সবাইকে সহযোগিতা করে সুস্থ সুন্দর রাখার চেষ্টা করব, সুন্দর একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করব। এটা শুধুমাত্র যে খাদ্য আহার শরীরকরণের একটা মেরুকরণ দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এটা ঠিক নয়, এটা কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে। কারণ শাস্ত্র ঘোষণা করেছে, ধর্ম অর্থ কাম্য ক্ষণং শরীরং সাধনং জ্ঞাতঃ। এই শরীরের সাধন করেই কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ লাভ করা যেতে পারে। এই জন্য শরীরকরণের উপরে, শরীর তত্ত্বের উপরে যোগীগণ বিশেষ গুরুত্ব দিয়েছেন। শুধু যোগীগণ নয়, সমগ্র শাস্ত্রের, সমগ্র সাম্প্রদায়িক চেতন, বোধন, বেদন সব কিছুর ভেতরে এটা রয়েছে, কিন্তু মানুষ ইয়াকে সংকীর্ণ গোলামির ভেতরে নিয়ে গিয়ে দলাদলি করছেন, হ্যাঁ গলাগলি করছেন। ফলে একটা সময় গিয়ে হলাহল সৃষ্টি হচ্ছে, বিষাক্ত পয়জন সৃষ্টি হচ্ছে, কেউ সুখী হতে পারছে না, না অপরে না এপারে কোথাও সুখী কেউ হতে পারছে না। সুতরাং সবাইকে এ প্রতিহিংসা ভুলে গিয়ে সুন্দর সুস্থ সুন্দর থাকবার জন্য যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটাকে আমরা আমাদের গ্রহণ করে সুস্থ থাকতে হবে।